বিসমিল্লাহিরাহমানিরাহিম। অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি আজকে তোমাদের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সাথে মুসলিম শিল্প ও চিত্রকলার বিকাশ এই কোর্সটির উপরে আলোচনা করব। এই কোর্সটির যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, সে প্রশ্নটি হচ্ছে মোঘল চিত্রকলার উন্মেষ ও বিকাশ সম্বন্ধে আলোচনা। মোঘল চিত্রকলার উন্মেষ ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটি নিয়ে আলোচনা করার জন্য আমি তোমাদের সাথে আছি ফাহমিদা হোসাইন, প্রভাষক, খিলগাঁও মডেল কলেজ। দেখো, এই মোঘল চিত্রকলা, মোঘল কি তোমাদের মনে আছে বাবা? সেই প্রথম থেকেই কিন্তু আমরা মোঘল শাসক, আমরা জানি বাবর, সম্রাট বাবর দিয়ে মোঘল শাসকের, মোঘল শাসনের সূচনা হয়। সেই বাবর থেকে সাধারণত আওরঙ্গজেব পর্যন্ত আমরা জানি বা পড়াশোনা মানে পড়ে আসছি তাদের জীবনকাল, সময়কাল, তাদের শাসন নীতি সম্পর্কে। সেই সময়কালগুলোর মধ্যে মোঘল শাসকরা যে চিত্রকলার উন্মেষ ঘটিয়েছিল এবং তারপর আস্তে আস্তে সেটা বিকাশ হয়েছিল, কিভাবে হয়েছিল, সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। মোগল শাসনামলে ভারতবর্ষে চিত্রকলার ক্ষেত্রে এক নবযুগের সূচনা হয়েছিল। মোগল শাসকদের পৃষ্ঠপোষকতায় চিত্রশিল্পীরা পারসিক অনুকরণে, পারসিক ও ভারতীয় উপাদানের সমন্বয়ে এবং ইউরোপীয় উপাদানের সমন্বয়ে চিত্রকলার চর্চায় আত্মনিয়োগ করেন। বস্তুত এ ত্রিবিধ উপাদানকে আত্মস্থ করেই উদ্ভাবিত হয় মোগল চিত্রকলা। তাহলে তিনটা উপাদান আমরা বলেছি, তিনটা উপাদানের মধ্যে আবার তোমাদেরকে বলি, একটা হচ্ছে পারসীয় উপকরণ, একটা হচ্ছে পারসিক ও ভারতীয় উপাদানের সমন্বয়, আরেকটা হচ্ছে ইউরোপীয় উপাদানের সমন্বয়। এই তিনটা উপাদানকে একত্রিত করে কি করেছিল, মোগল চিত্রকলার উদ্ভব হয়েছিল। ঠিক আছে, তাহলে মোঘল চিত্রকলা সম্পর্কে ঐতিহাসিকরা মন্তব্য করেন যে ইট ওয়াজ দ্য মিক্সচার অফ ইন্ডিয়া অ্যান্ড এক্সট্রা ইন্ডিয়ান এলিমেন্ট। এটা কি বলেছে ঐতিহাসিকরা, ইট ওয়াজ দ্য মিক্সচার অফ ইন্ডিয়া, এটা একটা ইন্ডিয়ার একটা সমন্বিত অবস্থা, সংমিশ্রিত অবস্থা এবং এক্সট্রা ইন্ডিয়ান এলিমেন্ট, তাছাড়াও ইন্ডিয়ানদেরও আলাদা কিছু এলিমেন্টের সমন্বয়ে এই মোঘল চিত্রকলা গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে এই মোগল চিত্রকলার উন্মেষ এবং ক্রমবিকাশ সম্পর্কে যদি আমরা আলোচনা করি, আমরা প্রথম মোগল, আমরা শাসকগুলো ধরে ধরে পড়ে যাব। প্রথম মোগল শাসকের নাম কি আমরা তো জানি সবাই, তাই না? সম্রাট বাবর। সম্রাট বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে এই ভারতবর্ষে আসেন। ভারতবর্ষে এসে তিনি 1530 খ্রিস্টাব্দ পর্যন্ত 4 বছর তিনি ভারতবর্ষকে শাসন করেন। এই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর হচ্ছেন ভারতের মোগল বংশের প্রতিষ্ঠাতা। তিনি ভারতে মোগল শক্তিকে প্রতিষ্ঠিত ও সুসংহিত করতেই বেশি ব্যস্ত ছিলেন, আমরা জানি। বাবর নিজে চিত্রকলার একজন চিত্রকলার একজন অন্যতম পৃষ্ঠপোষক হলেও চিত্রশিল্পের উন্নতির জন্য তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। কারণ আমরা যখন দেখলাম যে তিনি ক্ষমতায় আসলেন, এসে তার বংশটাকে স্থাপিত করার জন্যই কিন্তু তিনি কি করেছিলেন, ব্যস্ত ছিলেন এবং থাকতে তাকে হয়েছে। তিনি চিত্রকলার একজন অন্যতম পৃষ্ঠপোষক হয়েও কিন্তু তিনি কি করতে পারেননি, তার রাজ্যে তিনি চিত্রকলার প্রসার ঘটাতে পারেননি। পরবর্তীতে তার ছেলে হুমায়ুন, নাসিরুদ্দিন মাহমুদ হুমায়ুন আসেন, কিন্তু আমরা জানি হুমায়ুনের ভাগ্য বিড়ম্বিত ছিল। তিনি প্রথমে বাবার মৃত্যুর পর ক্ষমতায় বসেন এবং 10 বছর পরে তিনি পুনরায় ক্ষমতা হারান। তারপরে আবার 14-15 বছর পরে তিনি ক্ষমতায় বসেন ঠিকই, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। দেখি আমরা, ভারতবর্ষে ভাগ্য বিড়ম্বিত হয়েও হুমায়ুন পারস্যের সাফাবি সুলতান শাহ তামাশপশের দরবারে আশ্রয় নেন, মানে পারস্যের শাহের দরবারে আশ্রয় নেন এবং সেখানে অবস্থানকালে তিনি সাফাবি চিত্রকলার শিল্পকর্মে মুগ্ধ হন। অতঃপর দিল্লি যখন তিনি পুনরায় অধিকার করেন,
পরে দিল্লিতে আসার সময় তিনি চিত্রশিল্পী বেহজাদের কয়েকজন শিষ্যকে সঙ্গে নিয়ে আসেন। আমরা চিত্রশিল্পী কামালউদ্দিন বেহজাদ আমরা পড়বো তাকে। এই বেহজাদের কিছু শিষ্যকে তিনি কি করেন, ভারতবর্ষে নিয়ে আসেন, দিল্লিতে নিয়ে আসেন। তাদের মধ্যে মীর সৈয়দ আলী, খাজা আব্দুস সামাদ ছিলেন প্রসিদ্ধ। এদের ঐকান্তিক প্রচেষ্টায় মোগল চিত্রকলার শুভলগ্ন শুরু হয়। হুমায়ুনের শাসনামলে পারস্য থেকে আগত উক্ত দুজন চিত্রশিল্পীর পরিকল্পনায় ভারতবর্ষে অনেক চিত্রশিল্পী দাস্তানি আমির হামজার চিত্রাঙ্কনে নিয়োজিত থাকেন। এতে অঙ্কিত চিত্রগুলো পারস্যিক বৈশিষ্ট্যপূর্ণ ছিল, কারণ তারা কোত্থেকে আসছিলেন, পারস্য থেকে আসছিল। গাছপালা, প্রাকৃতিক দৃশ্য, দেহাবয়ব, পোশাক আশাক, অঙ্কন কৌশল ইত্যাদিতে পারসিক প্রভাবের সুস্পষ্ট ছাপ পরিলক্ষিত হয় সুস্পষ্ট ছাপ পরিলক্ষিত হয় এরপর আমরা দেখি যে সম্রাট আকবর, যিনি দিগ্বিজয়ে বীর ছিলেন এবং মোগল বংশের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট ছিলেন, তিনি 1556 খ্রিস্টাব্দে বাবার মৃত্যুর পরে ক্ষমতায় আসেন এবং তিনি অর্ধ শতাব্দীকাল 1605 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন। সম্রাট আকবর চিত্রশিল্প বিষয়ে বিশেষ পৃষ্ঠপোষক একজন ব্যক্তি ছিলেন এবং নিজে শিল্পীদের পৃষ্ঠপোষকতা করতেন। তিনি ফতেপুর সিক্রিতে প্রায় 100 জন নাম করা শিল্পীর থাকার ব্যবস্থা করেন এবং তাদেরকে মনসবদার বা মনসবদার হিসেবে নিযুক্ত করেন। প্রত্যেক সপ্তাহে শিল্পীদের অঙ্কিত চিত্র সম্রাটের সম্মুখে উপস্থাপন করা হতো এবং সম্রাট এসব চিত্রের গুণাগুণ বিচার করতেন এবং প্রত্যেক চিত্রশিল্পীকে পুরস্কার বিতরণ করতেন। খাজা আব্দুস সামাদ চিত্রশিল্পীদের নেতা নিযুক্ত হন। সম্রাট আকবর তাকে শিরিন কলম উপাধিতে ভূষিত করেন। কাকে বলেছি, খাজা আব্দুস সামাদকে তিনি শিরিন কলম উপাধিতে ভূষিত করেন। পরে হিন্দু শিল্পীরাও নিযুক্ত হতে থাকে। হিন্দু শিল্পীরা প্রথমে দেওয়ালে ছবি আঁকত এবং ফতেপুর সিক্রির দেওয়ালে ছবি আঁকার জন্য তাদেরকে নিযুক্ত করা হয়, কিন্তু খুব শীঘ্রই তারা পারসিক পদ্ধতিতে ছবি আঁকা শিখে ফেলে এবং পারস্যতে আগত শিল্পীদের সাথে তা ছবি আঁকতে আরম্ভ করে। বস্তুত পারস্য এবং রাজপুত শিল্পধারার সমন্বয়ে আকবর যে শিল্পনীতির প্রবর্তন করেন তা মূলত তার সৃষ্টি। পারস্য থেকে যেসব শিল্প চিত্রশিল্প শিল্পীরা এসেছিল তাদের সাথে কাদের শিল্পটাকে মিলানো হচ্ছে, রাজপুতদের। এই পারস্য এবং রাজপুতদের পারস্যিক শিল্প চিত্রকর এবং রাজপুতদের মধ্যে যে চিত্র করছে তাদের সাথে মিলিতভাবে সম্মিলিতভাবে যে চিত্রকলার সৃষ্টিতে হয় সেটাকে করেন সম্রাট আকবরই করেন। পারস্য কৌশলের সঙ্গে ভারতীয় পরিবেশের সংযোজনের অসংখ্য পাণ্ডুলিপি চিত্রিত হয় এবং এদের মধ্যে দাস্তানি আমির হামজা, রজমনামা, তৈমুরনামা, রামায়ণ, মহাভারত প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। আইনি আকবরীতে আকবরের বেতনভুক্ত অসংখ্য শিল্পীর উল্লেখ পাওয়া যায়, যেমন খাজা আব্দুস সামাদ, ফরুখ বেগ, খসরুকলি, সৈয়দ আলী, ভাসওয়ানলাল, দাসাওয়াস্ত, সামোয়ানলাল প্রমুখ। এদের নাম আমরা তার আকবরনামাতে আবুল ফজল কর্তৃক রচিত যে আকবরনামা, সেই আকবরনামাতে আমরা এই নামগুলো পেয়ে থাকি। তাহলে আমরা দেখব যে ভারতবর্ষে মোগল সম্রাটদের মধ্যে সম্রাট হুমায়ুন অল্প সময়ের জন্য হলেও তিনি কি করেন, এই চিত্রশিল্পের উন্মেষ ঘটাতে সক্ষম হন। পরবর্তীতে ব্যাপকভাবে বিকাশ লাভ করে আকবরের সময়। আকবরের মৃত্যুর পর 1605 খ্রিস্টাব্দে আকবরের পুত্র জাহাঙ্গীর ক্ষমতায় আসেন। আমরা জানি সম্রাট জাহাঙ্গীর ছিলেন চিত্রকলার বিশেষ একজন পৃষ্ঠপোষক ব্যক্তি। তিনি নিজেই চিত্রকর্ম করতেন। তিনি চিত্রকলার এত বড় পৃষ্ঠপোষক ছিলেন যে তার আত্মজীবনী তিনি বলেন যে কোনো চিত্র দেখে তিনি জীবিত বা মৃত শিল্পীর নাম বলে দিতে পারতেন, কারণ তিনি নিজেই একজন চিত্রশিল্পী ছিলেন। কয়েকজন শিল্পী একই রকমের চিত্র অঙ্কন করলে তিনি প্রত্যেক চিত্রশিল্পীর নাম বলতে পারতেন বা কোনো একটি চিত্র কয়েকজন শিল্প কর্তৃক অঙ্কিত হলে তিনি কে কোন অংশ অঙ্কন করেছেন তাতে তা বলতে পারতেন। জাহাঙ্গীরের মতো এরূপ বুঝদার, চিত্রকর্ম বুঝে এরকম বুঝদার পৃষ্ঠপোষক মুঘল চিত্রকলার চরম উৎকর্ষ লাভ করে। ভারতবর্ষের শিল্পীরা দেশি বা বিদেশি যে কোনো চিত্র অনায়াসে হুবহু নকল করতে পারত। কোনো বিদেশি পরিব্রাজক, রাষ্ট্রদূত বা কোনো
চিত্র শিল্পী বা কোনো শিল্পী চিত্র উপহার দিলে সম্রাট জাহাঙ্গীর অত্যন্ত খুশি হতেন। স্যার টমাস স্ট্র বলেছেন, একবার তিনি সকালে সম্রাটকে একখানি চিত্র উপহার দিলে সম্রাট দেশি শিল্পীদের সাহায্যের সন্ধার মধ্যে অনেকগুলো কপি অঙ্কন করিয়ে নেন এবং এগুলো এত নিখুঁতভাবে নকল করানো হয় যে স্যার টমাস স্ট্র নিজেই অনেক কষ্টে আসল ও নকলের মধ্যে প্রভেদ করতে সক্ষম হন। এছাড়া জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতায় মোগল চিত্রকলার যাবতীয় স্কুল উদ্ভব হয়। চিত্রকলা জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতায় মোগল চিত্রকলার যাবতীয় মোগল চিত্রকলাটা তখনকার সময় যে স্কুলগুলো ছিল সেখানেও চালু হয় এবং প্রতিকৃতিতে অঙ্কনে মোগল চিত্রকলার অসাধারণ কৃতিত্ব অর্জন করে। সম্রাট জাহাঙ্গীরের সময়কার চিত্রশিল্পীদের মধ্যে হেরাতের আগারেজা এবং তার পুত্র আবুল হাসান, আকবরের সময়ের ফররুখ বেগ এবং সমরকন্দের মোহাম্মদ নাদির ও মোহাম্মদ মুরাদ, ওস্তাদ মনসুর, বিশান দাস, মনোহর ও গোবর্ধনের নাম সর্বাপেক্ষা উল্লেখযোগ্য। এই সকল শিল্পী এবং অন্যান্য শিল্পীগণ সদা সর্বদা সম্রাটের দরবারে উপস্থিত থাকতেন এবং সম্রাট কোথাও বেড়াতে বা কার্যবাব দেশে গমন করলে, নিজের কাজের জন্য কোথাও গেলে তারাও সম্রাটকে অনুগমন করত। তারা সম্রাটের ফরমাশের মতো যে কোনো চিত্র অঙ্কন করত। মোগল রাষ্ট্রদূত সাফাবি সুলতানের দরবারে গমন করলেও বিশান দাসও সঙ্গে যান এবং সাফাবি সুলতানের চিত্র অঙ্কন করে জাহাঙ্গীরের জন্য নিয়ে আসেন। প্রকৃতপক্ষে জাহাঙ্গীরের রাজত্বকালে মোগল চিত্রকলার সর্বাপেক্ষা গৌরবময় অধ্যায়। মোগল সম্রাটদের মধ্যে সবচেয়ে বেশি শিল্প চিত্রকর্ম বিকশিত লাভ করে সম্রাট জাহাঙ্গীরের সময়। সম্রাট জাহাঙ্গীর নিজেও এই চিত্র যে কোনো চিত্রকর্ম করার জন্য চেষ্টা করতেন এবং নিজে সেগুলোর পৃষ্ঠপোষকতা করতেন। তার পৃষ্ঠপোষকতায় কিন্তু বিভিন্ন চিত্রকরদের উদ্ভব হয় এবং বেরিয়ে আসে, বিভিন্ন নতুন নতুন চিত্রকর বের হয়ে আসে। তারা এসে বিভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন চিত্রকর্মের উপর বিভিন্ন পাণ্ডুলিপি তৈরি করে। সম্রাট শাহজাহান চিত্রকলার অনুরাগী ছিলেন, তিনি একজন সংস্কৃত মনা লোক ছিলেন আমরা জানি। সম্রাট শাহজাহানের আমলে মোগল প্রকৃতি একটি বৈশিষ্ট্যপূর্ণ রূপ পরিগ্রহ করে। দারা শিকড় অ্যালবামে শাহজাহানের আমলে চিত্রকলার একটি অনবদ্য সৃষ্টি। শাহজাহানের চিত্রশালার পরিচালক ছিলেন ফকিরুল্লাহ। চিত্রশিল্পীদের মধ্যে চিত্রসন, রায়নুপম, মনোহর, মোহাম্মদ নাদির, মীর হাশিম, মীর হাসান, চিত্রমণি প্রমুখের নাম উল্লেখযোগ্য। তার মানে সম্রাট শাহজাহান যদিও তার সব রাজত্বকালের প্রথম 10 বছর অত্যন্ত সুখের ছিল, পরবর্তী 10 বছর অত্যন্ত দুঃখের ছিল, তারপরেও কিন্তু তিনি কি করেছিলেন, তার সময় তিনি চিত্রকর্মের বিকাশ ঘটিয়েছিলেন। আওরঙ্গজেব পরবর্তী সম্রাট আওরঙ্গজেব মোগল রাজত্বকলার বিশেষ উৎকর্ষ সাধিত না হলেও আওরঙ্গজেবের সময় তিনি কয়েকটি মিনিয়েচার বা অক্ষর চিত্র রয়েছে তা মোগল শিল্পকলারই ধারক বাহক বলা যায়। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে আওরঙ্গজেবের রাজত্বে চিত্রশিল্পীগণ সম্পূর্ণরূপে তিরোধান করেন নাই। আওরঙ্গজেবের যুদ্ধাভিযান এবং অবরোধের দৃশ্য দেখে মনে হয় যে তিনি চিত্রকলার অবহেলা করেননি। বিজাপুর অবরোধের দৃশ্য অতি চাতুর্যের সাথে চিত্রকলা ফুটিয়ে তোলেন। 1707 খ্রিস্টাব্দে আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যের অধঃপতন সূচিত হয় এবং মোগল চিত্রকলারও অবনতি ঘটতে থাকে। তাহলে আমরা দেখলাম যে যদিও মোগল শাসন কিন্তু শেষ হয়, আমরা জানি সিপাহী বিপ্লবের মাধ্যমে যে শেষ হয় 1858 সালে, কিন্তু সেই সময় এই আওরঙ্গজেবই ছিলেন মোগল শাসকদের মধ্যে অন্যতম শৌর্যবীর্য শাসক। বাবর থেকে আওরঙ্গজেব পর্যন্ত এই সময়কালটাই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। প্রায় 200 বছরের মতো মোগলরা অত্যন্ত যোগ্যতাপূর্ণভাবে শাসন করে এবং সম্রাট আওরঙ্গজেবের পরেই কিন্তু মোগল সম্রাটের পতনের যুগ চলে আসে। যদিও পতন আরো অনেক পরে হয়, কিন্তু তখনকার তারপরে যে শাসকরা ছিল তারা আস্তে আস্তে, আমরা জানি, আমরা পড়েছি এগুলো, যে রাজ্যটা তখন দ্বিখণ্ডিত হয়ে যায়, কিছু অংশ ইংরেজদের কাছে চলে যায়, কোনো কোনো অংশ বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেওয়া হয়। এই যে এগুলোর জন্য দেখা যায় যে আস্তে আস্তে মোগলদের মধ্যে একটা পতনের ঘণ্টাধ্বনি বাজতে শুরু করে। যাই হোক, আমরা দেখলাম যে
এই বাবর থেকে শুরু করে সম্রাট আওরঙ্গজেব পর্যন্ত যে গুরুত্বপূর্ণ সময় বা উল্লেখযোগ্য সময়, সেই সময়গুলিতে চিত্রকলারও উন্মেষ সাধিত হয়। এই উন্মেষ সাধনের মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখেন হচ্ছে হুমায়ুন থেকে শুরু হুমায়ুন শুরু করেন এবং সবচেয়ে বেশি অবদান রাখেন আকবর, তারপরে রাখেন জাহাঙ্গীর। কারণ জাহাঙ্গীর শাসক হওয়ার আগেই, তিনি বাবার রাজত্বকাল থেকেই তিনি চিত্রকরদের পাশাপাশি অবস্থান করেছিলেন এবং নিজেই তখন নিজেই চিত্রকলায় এত বেশি পৃষ্ঠপোষকতা করতেন যে তিনি নিজেই সেই চিত্রকর্মে মত্ত হয়ে থাকতেন প্রায়। তিনি চিত্রকর্ম অঙ্কন করতেন এবং চিত্রকর্মের উপরে বিভিন্ন পাণ্ডুলিপি তৈরি করার জন্য তিনি কি করেছিলেন, চেষ্টা করেছিলেন। তার যে জীবনী গ্রন্থ ছিল জাহাঙ্গীরনামা, সেখানেও আমরা দেখি যে তার কিছু চিত্রকর্মের স্বাক্ষর আমরা দেখতে পাই। তিনি ভারতবর্ষে দেখা যায় যে চিত্রকর্মে ব্যাপক হারে যেটা বিকাশ ঘটায় সম্রাট জাহাঙ্গীর। তাহলে সম্রাট আওরঙ্গজেবের পরবর্তী মোগল সম্রাটগণও চিত্রকলার পৃষ্ঠপোষকতা করেছেন, কিন্তু ঐতিহাসিক ব্রাউনি বলেন সম্রাট জাহাঙ্গীরের তিরোধানের পর মোগল চিত্রকলার প্রতি মানে প্রকৃত আত্মার বিদায় সৃষ্টি হয়েছিল। কারণ জাহাঙ্গীর যেভাবে হুমায়ুন আকবর তাদের পরে জাহাঙ্গীর যেভাবে মোগল চিত্রকলাকে ধরে রেখেছিলেন বা যেভাবে মোগল চিত্রকলা বিকাশ করেছিলেন, সেইভাবে কিন্তু শাহজাহান থেকেই শুরু করে বলা হয় যে আর ওইরকম বিকাশটা ঘটেনি। যদিও শাহজাহান আওরঙ্গজেব কিছু হলেও করেছিল, কিন্তু তারপরে আর একেবারেই ওইরকম হয়নি। অতঃপর কিছুকালের জন্য অত্যধিক সোনালি আচ্ছাদনের আবরণে যে বাহ্যিক রূপ বিদ্যমান থাকে, পরবর্তী সম্রাট আমলে বিদ্যমান থাকলেও মোগল চিত্রকলার প্রকৃত জৌলুস জাহাঙ্গীরের মৃত্যুর সাথে সাথেই তিরোহিত হয়। তাহলে মোগল চিত্রকলার আমরা সমস্ত কৃতিত্ব কিন্তু আমরা কি করতে পারছি, এখানে সম্রাট জাহাঙ্গীরকে দিতে পারছি। তাহলে আমরা যে মোগল চিত্রকলার উদ্ভব ও ক্রমবিকাশ এই প্রশ্নটা যখন আমরা আলোচনা করব বা পড়ব, আমরা কিন্তু মোগল সম্রাটদেরকে ধরে ধরে আলোচনা করে দিলাম আমি। তোমরা যদি এখানে কোনো চিত্রকর্ম দিয়েও লিখতে চাও লিখতে পারবে, কোনো সমস্যা নাই। তবে যেহেতু তোমাদের কাছে এই শাসক সম্রাটদের নামগুলো পরিচিত, সম্রাটদের নামগুলো জানা এবং তাদের শাসনকাল সম্পর্কেও তোমরা কেউ কেউ ধারণা আছে, তোমাদের ভালো ধারণা আছে, কারণ তোমরা সেকেন্ড ইয়ারে পড়েছো, তারপরে ফার্স্ট ইন্টারমিডিয়েটেও তোমাদের যাদের সাবজেক্ট আছে পড়েছো, সেকেন্ড ইয়ারে পড়েছো তোমরা এই মোগল শাসকদের নিয়ে, যার ফলে দেখা যায় তোমরা এগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া আছে তোমাদের। এই জন্য আমি বলবো তোমরা শাসকগুলোর নাম ধরে ধরে লিখবে, যেমন বাবর, আকবর, হুমায়ুন, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব, তাদের মধ্যে আমরা দেখো ভালো করে কিন্তু আকবর আকবরের সময়টা পড়েছি আর শাহজাহানের সময় জাহাঙ্গীরের সময়টা পড়েছি। উৎকর্ষ সাধিত শুরু হয় একটু একটু আঁচড় দিয়ে যান কে হুমায়ুন, তারপর সেটাকে মোটামুটিভাবে বিকশিত করেন হচ্ছে সম্রাট আকবর এবং পুরোপুরিভাবে মানে পুরোপুরিভাবে বিকশিত করে তোলেন চারদিকে নিজের প্রতিভা সহ ফুটিয়ে তুলতে সক্ষম হন সম্রাট জাহাঙ্গীর। এই জন্য আমরা আকবর এবং জাহাঙ্গীরের সময়কালটা আমাদের একটুখানি ভালো করে পড়তে হবে। এখানে আমি অনেকগুলো চিত্রকরদের নাম বলেছি, তোমাদের এত চিত্রকরদের নাম মনে না থাকলেও তোমরা দুই একটা চিত্রকরদের নাম অবশ্যই লিখতে হবে এবং লিখবে তোমরা। আমি প্রথমেই বলেছিলাম যে মোগল চিত্রকলার তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান বা তিনটি উপাদানে মোগল চিত্রকলা শুরু হয়, তোমাদের কি মনে আছে সে কথাটা? আবার আমি জানি যে তোমরা কেউ হয়তো মনোযোগ নাই কারো আছে, তো আমি আবার বলে দিচ্ছি, তিনটা উপাদান হচ্ছে পারসিক অনুকরণ। কেন পারসিক অনুকরণ বলা হয়েছে বলো? কারণ প্রথম তো হুমায়ুন আসছে পারস্য থেকে, তিনি পারস্যের শাহের কাছে তিনি কি ছিলেন, পারস্যের শাহের অধীনে তিনি আশ্রয়ে ছিলেন। তিনি যখন পুনরায় ভারতবর্ষ ফিরে পান তখন তিনি কি করলেন, বিতাড়িত হুমায়ুন যখন পুনরায় ভারতবর্ষে রাজত্ব ফিরে পান তিনি তখন ভারতবর্ষে আসেন। সেই সাথে তিনি বেহজাদের কিছু কামালউদ্দিন বেহজাদের কিছু ব্যক্তি তার ওখানে কাজ করে এরকম কিছু চিত্রকরকে তিনি কি করেন, তার রাজত্বে তিনি নিয়ে আসেন, ঠিক আছে? এই জন্য পারস্য উপকরণ। তারপর হচ্ছে এই পারসিকদের সাথে দেখে কারা শিখেছিল, ভারতীয়রা, সে ভারতীয় উপাদান। এবং লাস্ট ফল যেটা আমি দেখবো, ইউরোপীয় উপাদানের সমন্বয়। ইউরোপীয় যখন এটা ব্যাপৃত লাভ করে তখন বিভিন্ন জায়গা থেকে চিত্রকলা আসতে থাকে, এই এদের সমন্বয়ে কি হলো, চিত্রকলার
মোগল চিত্রকলার উদ্ভাবী মোগল চিত্রকলা উদ্ভাবিত হলো, ঠিক আছে? তাহলে মোগল চিত্রকলা উদ্ভাবিত হয় কখন? মোগল চিত্রকলার উদ্ভাবনটা হয় সম্রাট হুমায়ুনের সময়, ঠিক আছে? হুমায়ুনের মৃত্যু হলে পরে সম্রাট আকবর, উনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন একজন সম্রাট এবং তিনি দীর্ঘদিন রাজত্ব করেন, অর্ধ শতাব্দী কাল পর্যন্ত তিনি ক্ষমতায় থাকেন। তিনি বহু, আমরা জানি যে তার অনেক অনেক কার্যক্রম তিনি করেছেন, সেই অনেক কার্যক্রমের মধ্যে অন্যতম হচ্ছে এই চিত্রকলার অন্যতম পৃষ্ঠপোষকতাও তিনি করেন। তিনি বিভিন্ন চিত্রকরদেরকে তিনি চিত্রকলা অঙ্কনের পরে তার দরবারে আনতেন এবং তিনি তাদের সেগুলোকে দেখে তিনি গুণাগুণ বিচার করতেন এবং তিনি পুরস্কৃতও করতেন সম্রাট আকবর। এবং তার ছেলে সম্রাট জাহাঙ্গীর যখন ক্ষমতায় আসেন, আমরা দেখলাম যে জাহাঙ্গীর ক্ষমতায় এসে তিনি চিত্রকলার একজন অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এবং নিজেও চিত্রকলা কদর করতেন। তিনি যেহেতু চিত্র তিনি তার এত জ্ঞান ছিল চিত্রকলা সম্পর্কে, তার এত ভালো ধারণা ছিল যে তিনি চিত্রকর্ম কে অঙ্কন করেছে অঙ্কনটা দেখে তিনি বলে দিতে পারতেন। কয়েকজন মিলেও যদি একটা চিত্রকলা অঙ্কন করতো, কে কোন অংশটাকে অঙ্কন করছেন তিনি সেই জিনিসটাও বলে দিতে পারতেন, হুবহু তিনি সেগুলোকে অনায়াসে বলে দিতে পারতেন। এবং তিনি বিদেশি চিত্রকরদের ছবিগুলোকে তার রাজ্যে মানে অঙ্কন করার জন্য তিনি সময় বেঁধে দিতেন এবং দেখা যেত যে হুবহু চিত্রকররা সেটাকে কি করতে পারতো, অঙ্কন করতে পারতো। তিনি প্রথম ব্যক্তি, তিনি কি করেছিলেন ভারতে মানে বিভিন্ন জনের সংমিশ্রণ এনে ভারতীয় এবং পারসীয় ইউরোপীয় সকলের সংমিশ্রণে উনি চিত্রকর্ম সম্পন্ন করতে বলতেন এবং তিনি ভারতীয় চিত্রকরদেরকে ইউরোপীয় এবং পারসিক চিত্রকরদের কাছ থেকে নতুন নতুন চিত্রকর্ম শেখার জন্য তিনি বা নকল করার জন্য তিনি মানে খুব উৎসাহিত করতেন। এতে দেখা যায় যে এই ভারতীয় চিত্রকলার বিকাশ অত্যন্ত দ্রুত আকারে ঘটতে থাকে এবং দ্রুততার সহিত তিনি সেগুলো করেন। তিনি শিল্পী এবং অন্যান্য শিল্পগণের সদা সর্বদা সম্রাট দরবারে উপস্থিত থাকত এবং সম্রাট কোথাও বেড়াতে গেলে তিনি যেখানেই যেতেন তিনি কি করতেন, সাথে করে একজন চিত্রকর নিয়ে যেতেন। যদি কোনোদিন রাষ্ট্রদূত পাঠাতেন সেখানেও তিনি সাথে করে একজন চিত্রশিল্পী দিয়ে দিতেন। কেন? কারণ ওখানকার প্রকৃতিগুলো, ওখানকার চিত্রকর্মগুলো যেন হুবহু নকল করে নিয়ে আসতে পারে। তিনি চিত্রকলার প্রতি এতটাই বিমোহিত ছিলেন যে তিনি চিত্রকলার উপরে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের কার্যক্রম করতে সক্ষম হতেন। তাহলে আমরা এই জিনিসটা পড়লাম, এই প্রশ্নটা পড়লাম যে মোগল চিত্রকলার উৎপত্তি এবং ক্রমবিকাশ। এই প্রশ্নটা যখন আমরা পড়বো, এই প্রশ্নটা পড়তে গেলে আমি যেভাবে পড়িয়েছি তোমরা সম্রাটদের ধরে ধরে পড়বে, তাহলেই তোমাদের মনে রাখতে সুবিধা হবে এবং তোমরা লিখতে পারবে। আর ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা, আমি বারবার প্রতিটা ক্লাসে তোমাদের বলে দিই, তোমরা কিন্তু আমি আশা করব তোমরা বই কিনে প্রত্যেকটা প্রশ্ন পড়ে পড়ে লিখবে বাবা। শুধু লেকচার শুনলেই হবে না, এই লেকচারগুলোকে আত্মস্থ করতে হবে। যেহেতু আমরা তোমাদেরকে ক্লাসরুমে পড়াতে পারছি না, ক্লাসরুমে যেভাবে তোমাদের ধরে ধরে আমরা পাঠদান করাই সেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তোমাদের শেষ বছর এটা বাবা, তোমাদের শেষ বছর, তোমাদের শেষ সময়টা আল্লাহ তাআলা যেন দ্রুতই আমাদের এই সময় থেকে অব্যাহতি দান করেন, সেই দোয়া আমরা সবসময় করব। এবং সেই সাথে সাথে তোমাদের এই সময়টাকে কাজে লাগিয়ে তুমি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারো, সেটার জন্য প্রিপারেশন নিতে থাকো বাবা, ঠিক আছে? আজকের বিষয় কোডটা কি বলে দিতে হবে? 24-16-05 মুসলিম শিল্প ও চিত্রকলার বিকাশ। এই কোডটার, এই কোর্সটার উপরে কিন্তু আমি কোশ্চেনটা পড়ালাম যে মোগল চিত্রকলার উন্মেষ ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। তাহলে আজকে এই পর্যন্তই থাক, সবাই ভালো থাকবে, আর কোনো সমস্যা হলে অবশ্যই যোগাযোগ করবে, ঠিক আছে? থ্যাংক ইউ অল।